যদি উত্তর তাহলে কেমন হতো তাহলে বানাই দিতে হবে তো একটা পাখি কিভাবে বানাই দিতে বা আমরা বানাবো একটা পাখি। হ্যাঁ দেখি আগে বানাই। প্রথম তার জন্য দরকার হবে একটা কাগজ। এই কাগজটাকে আমরা এইভাবে ভাঁজ করব। চারপাশে সমান হয়ে গেল। এখন আমরা এইখানে আর একটা ভাঁজ দিব। উড়বে বানাই তখন দেখবে উড়বে। হ্যাঁ উড়বে উড়বে না টুপি না কাগজ টুপি মনে হচ্ছে। হ্যাঁ এই যাকে এখান থেকে ছিঁড়ে ফেলব। ছিঁড়ে ফেলে এখন আমরা এইটাকে আবার এই দিকে ভাঁজ দিব। এই দিকে ভাঁজ দিব দিয়ে এই যে দুই দিকে ভাঁজ হলো। এরকম হবে দেখতে। হ্যাঁ এরকম হবে। তারপরে এটা ভাঁজ করে আমরা এখন প্রথমে এইটাকে এই পর্যন্ত ভাঁজ করব। তারপরে এইটাকে এই পর্যন্ত ঠিক আছে। তারপরে এই উল্টা করে আবার এই পাশে ভাঁজাবে। উল্টা করে আবার এই পাশে ভাঁজাবে। আজও কবিতা বলছে। এখন এটুকু বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা এটুকু ছোট করে নিই। কাজুয়া মা দেখো করার পর আমরা এইটাকে মাঝখান থেকে ভাঁজ করেছি কারণ এটা সোজা রাখার জন্য। এরকম এখন এইটাকে উল্টে ফেলে আমরা উড়ে যাবে।